আমাদের সঙ্গে আজকে হঠাৎ যদি উঠলো কথার পর্বে রয়েছেন নওশাদ সিদ্দিকী। আলাদা করে হয়তো তার ইন্ট্রোডাকশন দেওয়ার আর দরকার নেই, ভাঙড়ের বিধায়ক আমাদের সঙ্গে তিনি আছেন এবং তার দল নিয়ে, তার পরিচিতি নিয়ে নানান রকম প্রশ্ন রয়েছে, মানুষের মধ্যে থেকে নানান রকম প্রশ্ন উঠে আসে, সেই প্রশ্নগুলিরই উত্তর আমরা আজকে খুঁজে নেবার চেষ্টা করব। অনেক ধন্যবাদ প্রথমেই আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা চলে যাচ্ছি প্রশ্ন, প্রথম যে প্রশ্নটা করতে চাইছি সেটা হচ্ছে যে এই মুহূর্তে নিশ্চয়ই জানেন যে কংগ্রেসের তরফ থেকে নানান রকম অস্বীকার উঠে আসছে বা সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির তরফ থেকে শোনা যাচ্ছে যে এটা কোনো পরিকাঠামো নয়, সংযুক্ত মোর্চার যে পরিকাঠামোটা, অনেক সিপিআইএম নেতারা সামনে এসে বলছেন যে আইএসএফ এর সাথে জোট করাটা হয়তো ঠিক হয়নি। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে তাহলে নওশাদ সিদ্দিকী আজকে কে? মানে তিনি কি সংযুক্ত মোর্চার বিধায়ক নাকি রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টির বিধায়ক? এই নামটা বললাম কারণ যেহেতু খাতায় কলমে সেটাই আছে, আইএসএফ এর অনুমোদিত নাম সেই কারণে। কথা হচ্ছে সংযুক্ত মোর্চা যে লক্ষ্যে তৈরি হয়েছে, সংযুক্ত মোর্চা যতদিন থাকবে আমরা ওই লক্ষ্য থাকলে আমরা আছি, ওই লক্ষ্যভ্রষ্ট হলে আমরা সংযুক্ত মোর্চা থেকে বেরিয়ে যাবো। তারপরেও কংগ্রেস বা সিপিআইএম সিপিআইএম বা বামেদের যে সমস্ত দল, বামেদের মধ্যে যারা বলছে যে এই কারণ সেই কারণ দেখাচ্ছে, এখনো কিন্তু কেউ অফিসিয়ালি সংযুক্ত মোর্চা থেকে বেরিয়ে যায়নি। আর আমি প্রথমে বলেছি, আজকে বলছি, আমি আজ পর্যন্ত সংযুক্ত মোর্চার বিধায়ক হিসাবে নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ হয়তো আমরা যে লক্ষ্যে আমাদের মোর্চা তৈরি করেছিলাম সেই লক্ষ্যে পৌঁছাতে পারিনি, ব্যর্থ হয়েছি, কিন্তু ব্যর্থ পরও একটা জিতেছি বলে, বা আইএসএফ বা আপনি আরএসএমপির কথা বলছেন, এটা থেকে আমি আলাদা হয়ে যাব। ওই মন মানসিকতা নিয়ে রাজনীতির ময়দানে আমরা আসিনি, রাজনীতি করতে এসেছি। বঞ্চিত মানুষের অধিকার যে হরণ করা হচ্ছে, অধিকার পাইয়ে দেওয়ার দুঃখে, এক কথায় আমাদের সংবিধানে কিন্তু প্রত্যেকটা মানুষের অধিকারের কথা বলা আছে, এসটি এসসি ওবিসি থেকে শুরু করে প্রত্যেকটা জনজাতির অধিকারের কথা বলা আছে। কিন্তু দুঃখের বিষয়, ওটা সংবিধানের পাতায় শুধু লিপিবদ্ধ করে রাখা আছে, বাস্তবায়নটা খুব কমই হচ্ছে। অনেকে অনেক কিছু বলছে, কে বলছে মাইনরিটিদের জন্য 99% কাজ করেছি, কে বলছে এসটি এসসি দের জন্য কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয়, সেই এসটি এসসি বা মাইনরিটি যারা আছেন তারা তলনিতে ছিল, তল আরো নিচের দিকে না, তাদের ডেভেলপমেন্ট হচ্ছে না, সেইগুলো বাড়াতে বাস্তবায়ন করা যায়, সেই লক্ষ্যে আমরা রাজনীতি ময়দানে এসেছি, আমরা এই লক্ষ্যে এগিয়ে যাব। তাহলে এখনো পর্যন্ত আপনি বলছেন যে আপনি সংযুক্ত মোর্চারই একজন বিধায়ক? অবশ্যই অবশ্যই। এবং আপনি যে কথাটা বললেন সেটারই কথা ধরে বলি যে এই যে নানান রকম মন্তব্য চারিদিকে শোনা যাচ্ছে যে এইটা জোট করা ঠিক হয়নি, এটা ভুল হয়েছিল বা নানান রকম কথা, অফিসিয়ালি এখনো পর্যন্ত কিছু এসে পৌঁছয়নি? দেখুন, যারা বলছে জোট করা ঠিক হয়নি আর হয়নি, অনেক কিছু বলছে, অনেক মন্তব্য করছে, তাদেরকে আমি একটা কথাই বলবো, বলেছি আজকেও বলছি, যে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে বলে একটা দিনে আর জোটটা হঠাৎ করে তৈরি হয়ে যায়নি। 28শে ফেব্রুয়ারি ব্রিগেডের ময়দানে হঠাৎ আব্বাস সিদ্দিকী বা নওশাদ সিদ্দিকী বা আইএসএফ সেখানে গজিয়ে ওঠেনি, তাই 1.5 মাস ধরে এই প্রক্রিয়াটা চলেছিল। আর যখনই প্রক্রিয়া চলেছে এটা কিন্তু পাবলিশড হয়েছে, পাবলিক ডোমিনে গিয়েছে, মিডিয়ার মাধ্যমে পাবলিক ডোমিনে গিয়েছে, তখন কিন্তু কারো প্রোটেস্ট করার বা এই ধরনের মন্তব্য আজকে এটা করছে তখন করেন, হয়তো একটা স্বার্থ বা একটা চিন্তা ভাবনা নিয়ে তারা তখন বলেনি যে কিন্তু গেন করতে পারবো। কিন্তু দুঃখের বিষয়, ব্যর্থ সবাই হয়েছে, ব্যর্থতার দায় সবাইকে নিতে হবে, বিশেষ একটা দলকে চাপিয়ে দিয়ে দায়িত্বভার নিজের কাঁধ থেকে নামিয়ে দেওয়া উচিত নয় বলে আমি মনে করি। বেশ, এখান থেকে আসি, আপনি যে বললেন যে সবাই হয়তো কেউ কোনো স্বার্থের কথা বলেছিলেন, একটা সমালোচনার কথা যেটা উঠে আসছে যেটা হলো সিপিআইএম বা বামফ্রন্ট হয়তো চেষ্টা করেছিল যে সংখ্যালঘু মানুষ যারা, ইসলাম ধর্মাবলম্বী মানুষ যারা, তাদের ভোটটা নিজেদের দিকে টানতে। আর এটা বলা হচ্ছে যে আব্বাস সিদ্দিকী চেষ্টা করেছিলেন যাতে ধর্মনিরপেক্ষ তকমাটা তিনি আনতে পারেন। এবার শেষে গিয়ে দেখা যাচ্ছে যে কোনোটাই সফল হয়নি এবং নির্বাচনের ফলাফল দেখার পরে সিপিআইএমকে যদি প্রশ্ন করা হয় যে ধর্ম নিরপেক্ষতার যে তকমা লাগানোর কথা বা সংখ্যালঘু ভোটানোর কথা, ইসলাম ধর্মাবলম্বী ভোট, সেটা কেন এলো না, সেখানে কোনো উত্তর নেই। আবার আব্বাস সিদ্দিকীকেও নির্বাচনের ফলাফলের পরে সেভাবে দেখা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে মাঝখানে পড়ে রয়েছেন নওশাদ সিদ্দিকী এবং নানান রকম খবর আসছে চারিদিক থেকে যে ভাঙড়ে প্রত্যেক দিন নানান রকম ঝামেলা হচ্ছে, সেখানে আপনি পড়ে রয়েছেন, পাশে যারা দাঁড়াবেন বলেছিলেন তারা কি তাহলে আর নেই? দেখুন, যে বামেদের সাথে জোট হয়েছে শুধু মুসলিম সমাজের ভোটে বামেরা নেবে বলে এই ধরনের চিন্তা ভাবনা জোট হয়েছে বলে আমার মনে হয় না। আর আমাদেরকে সাম্প্রদায়িক তকমার
আমাকে গা থেকে ঝেড়ে দেব, এই ধরনের মন্তব্য যেন আমরা হয়নি। আমাদের যে লক্ষ্য দলিত আদিবাসী মুসলিম সহ পিছিয়ে বর্গের যারা আছে তাদেরকে মূল স্রোতে নিয়ে আসা। সে অবশ্যই আমি মাইনরিটি মুসলিম থেকে বিলং করছি, আমি তো আমার জনগোষ্ঠীর জনজাতির কথা বলবো, সাথে সাথে দলিতদের আদিবাসীতে অবশ্যই বলবো, কিন্তু কে আমাকে সার্টিফিকেট দিল আমি মুসলিম আউটফিট আইএসএফ বা আইএসএফ পিওর সেকুলার, সার্টিফিকেট কে দিল সেটা আমি নিয়ে চিন্তিত না, কারণ আমাকে আমার কর্মের দ্বারা প্রমাণিত করতে হবে যে আমার দল সত্যি মানুষের জন্য কাজ করার চিন্তা ভাবনা আছে কিনা, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর আপনি যেহেতু বলছেন আপনার সেদিকে অনেক বড় ভাই যান কি এখন সেরকম ভাবে অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন, এখন সব থেকে বড় সমস্যা হচ্ছে এখন যে লকডাউন করে দিয়ে না বিরোধী কণ্ঠকে রোধ করার একটা অন্যতম প্রচেষ্টা মাধ্যম হচ্ছে আপনার এই লকডাউন। আর আপনি নিশ্চয়ই এটাও জানেন যে ভাইজানের প্রোগ্রামে তো মানুষের একটা প্রচুর গ্যাদারিং হয়, সেক্ষেত্রে একটা প্রোগ্রাম ডাকলেই গ্যাদারিং হবে, আর তাদেরকে ডিএম অ্যাক্টে যত যাদের যাদের ইচ্ছে আছে মানে মনে করবে তাদেরকে কেস করবে দিচ্ছে বিভিন্ন জায়গাতে, সেইভাবে হ্যারাসমেন্ট করার চেষ্টা করবে। সেই লক্ষ্যে তাহলে ভোট পরবর্তীতে আমাদের আমাদের বিশেষ করে সংযুক্ত মোর্চার আর আইএসএফ এর কর্মীদের উপরে যা অত্যাচার নেমেছে সেই জন্য আমরা চাইছি না যে নতুন করে আমাদের ছেলেরা আর আবার ওই ডিএম অ্যাক্টে কেস খাক। সেই লক্ষ্যে আমরা লকডাউনটা আমি অপেক্ষা করছি, দ্রুত শিথিলতা আসবে, আনলক হবে, তারপর থেকে আমাদের প্রোগ্রাম আমাদের যে মুভমেন্ট শুরু হবে, একাধিক মুভমেন্ট আছে একাধিক বিষয় নিয়ে, আমরা তখন আবার দেখবেন আমাদেরকে সে পুরোনো সময়মাই ফিরে আসছে। আপনি যে সমস্যাগুলোর কথা বললেন ভাঙড়ে আপনার এলাকায়, আপনি যেখানে বিধায়ক সেখানে কি এই ধরনের সমস্যা আপনাকে অলরেডি ফেস করতে হয়েছে? দেখেন ভাঙড়ে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়, কোন সময় ভোট পরবর্তীতে প্রচন্ড হারে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছিল আমাদের ছেলেদের সাথে, আমাদের বাড়িঘর তো পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়েছিল, আর বাড়ি ভাঙচুর তো আছে, জেসিপি তে ভাঙচুর করা হয়েছিল, মানে কারো বাড়ির ছাগল গরু গরিব মানুষ তো সব তাদের ওগুলো নিয়ে চলে গিয়েছিল, বাড়ি ভেঙে দিয়েছিল, হয়তো বাড়ির সামনে একটু খাস জায়গা আছে সব খাস জায়গা সেখানে গাছ লাগিয়েছিল কলা গাছ, এগুলো কেটে দিয়েছে দখল করে নিয়েছে, মানে এই ধরনের অত্যাচার নামিয়ে নিয়ে আসার পরেও যখন মানুষকে আর আমাদের থেকে বা এসএফ থেকে মুখ ফেরাতে পারছে না তখন তাদেরকে কি করছিল, ফলস কেস ফেক একাধিক কেস ফেক কেস দিয়ে তাদেরকে জর্জরিত করেছিল। সব থেকে একটা মানে হাসি বলবেন কি আর কিছু বলতে পারছি না, সবচেয়ে মজার কাণ্ড হচ্ছে আমাদের ছেলেদেরকে এত ফলস কেস দিয়েছে, আমাদের ছেলেরা কিন্তু আইপিসি বেশ কিছু ধারা মুখস্থ করে নিয়েছে, কোনটা জামিন যোগ্য কোনটা জামিন অযোগ্য কোনটা কি আছে, মানে এত কেস দিয়েছে, ফোন করি বাজান 307 দিয়েছে, মানে আমিও শিখে গিয়েছি 307 মানে নন ভেলেবল সেকশন, এটাই মানে আমি আইপিসি নিয়ে অতটা পড়াশোনা করিনি কিন্তু ভোট পরবর্তীতে তো সেই মানে প্রতিনিয়ত অত্যাচার চালাচ্ছে, এতেও ক্ষান্ত হয়নি আমাদের ছেলেরা, জেলে গিয়েছে 1 মাস জেল কেটেছে 15 দিন, মানে যে টাইম পিরিয়ড জেল কেটে বার হয়েছে তাও আমাদের সাথে আছে, এখন কি করছে এটা, হয়তো সব গরিব মানুষ প্রান্তিক মানুষ চাষী মানুষ ধরেন আবাস যোজনার একটা কিস্তির টাকা এসেছে, সেই কিস্তির টাকাটা তখন আর ভোটের আগে ছিল পোলের পরে বন্ধ করে আটকে দিচ্ছে, যেহেতু পঞ্চায়েত ক্ষমতায় আছে সমিতিতে আছে এদের ভয় দেখাচ্ছে গরিব মানুষ যে তোরা আমাদের আসিস আমাদের দলের ঝান্ডা ধর তাহলে দ্বিতীয় কিস্তির টাকা পাবি, বা তোদের নতুন আবাস যোজনার বাড়ির টাকা এসেছে যোজনার টাকা এসেছে যদি আমাদের দলে জয়েন করিস তাহলে তোদেরকে টাকা দেবো, এই ধরনের ভয় দেখিয়ে বা এই ধরনের মানে রাজনীতি এখন ক্ষমতায় আছে ক্ষমতার অপব্যবহার করে তাকে 100 দিনের কাজ দিচ্ছে না, এই ধরনের যত পরিষেবা আছে পরিষেবা থেকে পরিষেবা ঠিক মতো প্রদান করছে না, একটাই কথা ঝান্ডা ধর তাহলে পরিষেবা দেবে, এই লক্ষ্যে কিছু জয়েনিং করাচ্ছে, অবশ্য যারা যাচ্ছে তারা একটাই এই যে মধ্যিখানে 2 বছর আছে এই 2 বছরে যে পরিষেবা থেকে না এটা ব্যাহত হয় সেই জন্য এরা যাচ্ছে, এরা আবার অবশ্যই ফিরে আসবে। আমি এটা বলবো আমি বিধানসভা নিরিখে 1,09,000 ভোট পেয়েছি, আশা করছি ওটা পঞ্চায়েত ভোটে আমি ওর থেকে অনেকটা বেশি ভোট পাবো, মানে টোটাল পঞ্চায়েত থেকে ক্যালকুলেশন করে। আচ্ছা এখান থেকেই পরের প্রশ্নে যাই, নিশ্চয়ই জানেন যে উপনির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে 3টি কেন্দ্রের জন্য পশ্চিমবঙ্গে, সেক্ষেত্রে তাহলে আইএসএফ এর প্ল্যানটা কি হবে, মানে আপনারা প্রার্থী দেবেন সেখানে, আপনারা কি সংযুক্ত মোর্চার তরফ থেকে প্রার্থী দেবেন না আলাদা করে দেবেন, সেই নিয়ে কোনো ভাবনা চিন্তা কি কিছু হয়েছে? দেখুন এই 7টা জায়গায় যে নির্বাচন বাকি আছে উপনির্বাচন আর নিয়ে নির্বাচন বাকি নিয়ে যেটা আছে, তো আমাদের আগে আলোচনা ছিল যে সংযুক্ত মোর্চা থেকে কন্টেস্ট করলে যদি সংযুক্ত মোর্চা থাকে তাহলে
যারা যেখানে সিট ছিল তারা সেখানে লড়াই করবে। আচ্ছা এখনো পর্যন্ত সংযুক্ত মোর্চা আছে, তাহলে আমাদের নতুন করে ক্যান্ডিডেট দেওয়ার কোনো ই নাই। তারপরেও আমাদের আজকে ঘোষণা হলো, আমি এখনো পর্যন্ত আমাদের যারা দায়িত্বশীলের বাকিরা আছে তাদের সাথে কথা বলে উঠতে পারেনি। আজকে আমি ভাঙড়ে ছিলাম, আমার বিধানসভার একটা অঞ্চলে জনসংযোগে ছিলাম, মানুষের অভাব অভিযোগের কথা শুনছিলাম। সারাদিন ব্যস্ত থাকার পরে আমি জাস্ট এখন কলকাতায় আছি, বাড়ি ফিরবো, তো কথা হয়ে ওঠেনি। আগামী দু একদিনের মধ্যে কথা হবে, আমাদের যে চিন্তা ভাবনা অবশ্যই আমরা জানাবো। তবে সংযুক্ত মোর্চা আছে, আমি আশা করবো সংযুক্ত মোর্চাটাকে এগিয়ে নিয়ে যায় কিভাবে, সে লক্ষ্যে আমাদের ভূমিকা সবসময় পজিটিভ থাকবে। বেশ, আচ্ছা, নির্বাচনের আগে আব্বাস সিদ্দিকীর মুখে আমরা একটা কথা শুনেছিলাম, তিনি বলেছিলেন যে প্রথমত তিনি বলেছিলেন যে তিনি কিং মেকার হতে চান, এবং তারপর তিনি বলেছিলেন সাধারণ মানুষের মধ্যে থেকে মানুষ নিয়ে এসে তিনি নেতা করতে চান বা ক্ষমতায় আনতে চান সাধারণ মানুষ। কিন্তু আজকে এই ধরনের সমালোচনা উঠে আসছে যে শেষ পর্যন্ত তিনি শুধুমাত্র নিজের ভাইকেই বিধায়ক করতে পারলেন, আর কাউকে তিনি উঠিয়ে আনতে পারলেন না, এই বিষয়ে আপনার কি বলবেন? না, এই এই প্রশ্ন সম্মুখীন হতে হবে বলে আমাদের যারা পার্টির মানে ঊর্ধ্বতন যারা দায়িত্বশীল আছে তারা ভোটের সময় বিশেষ করে আমার বিধানসভাতে তারা আসতে চেয়েছিল, একাধিক প্রোগ্রাম করতে চেয়েছিল, বড় ভাইজানকে দিয়ে করাতে চেয়েছিল, আমি আটকেছি। কারণ এই ধরনের প্রশ্ন সম্মুখীন হতে হবে বলে একটু খোঁজ নিয়ে দেখবে, বিগত বিধানসভা ইলেকশনে ভাইজান আমাদের আমাদের যেখানে যে সমস্ত সিটে কন্টেস্ট করেছি তাতে যতটা সময় দিয়েছে, সংযুক্ত মোর্চার বাকি দলেরা যেখানে কন্টেস্ট করেছে সেখানে বেশি সময় দিয়েছে। আর জিতে হারিয়ানোর ব্যাপারটা হচ্ছে আমরা মানুষের কাছে অ্যাপ্রোচ করেছিলাম, মানুষকে বুঝিয়েছিলাম, মানুষ সব সব মানুষ সাড়া দেয়নি। তার সাথে সাথে আমি এটাও বলবো, আমি ভাঙড়ের মানুষকে ধন্যবাদ জানাবো, আমার ডাকে তারা সাড়া দিয়েছে বা আমি তাদের দ্বারে দ্বারে যাওয়ার চেষ্টা করেছি। এমন কোনো বুথ নাই, এই অল্প দিনের মধ্যে আমি কিন্তু প্রত্যেকটা বুথ টাচ করেছিলাম, এবং সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত আমি কন্টিনিউয়াসলি ওখানে পড়ে থাকতাম, ওখানে পড়ে থেকে সন্ধ্যা পর্যন্ত র্যালি করতাম, বিভিন্ন অঞ্চলের এক একদিন এক একটা অঞ্চলকে টার্গেট করে র্যালি করতাম সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার পর থেকে রাত 10টা পর্যন্ত, 5টা 6টা ইভেন 7টা পর্যন্ত আমি প্রোগ্রাম করেছি স্ট্রিট কর্নার, যে মানুষকে একটা জিনিসই বুঝিয়েছি যে আপনাদেরকে পরাধীনতার যে শিকলে আবদ্ধ করে রেখেছে, এই পরাধীনতার শিকল থেকে ভাঙড়বাসীকে উদ্ধার হতে হবে, এবং ভাঙড়ের রাজারহাটের পাশেই ভাঙড়, সায়েন্স সিটির পাশেই ভাঙড়, কিন্তু এটা কিন্তু যে ভাঙড়ের নাম ছিল মানুষটা না সিটকা, সেটা থেকে আপনাদের বাড়িয়ে আসতে হবে এবং এটাকে মডেল তৈরি করতে হবে। ভাঙড়ের মানুষ সাড়া দিয়েছে, সাড়া দেওয়ার ফলে আমাকে তারা বিপুল ভোটে জয়ী করেছে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি, তাদের কথাগুলো বিধানসভায় তুলেছি, তারা কৃষি প্রধান এলাকা যাতে কোল্ড স্টোরের ব্যবস্থা করা যায় সেটাও বলেছি, হসপিটালের কথা বলেছি, এবং কৃষকদেরকে ট্রেনিং দেওয়ার ব্যাপারও বলেছি। আমি আশা করছি খুব দ্রুত ভাঙড়ের কৃষকদের ট্রেনিং এর ব্যবস্থা হবে, যার দ্বারাই বর্তমানে কৃষকরা আনট্রেন্ড হওয়ার জন্য আর অল্প জমিতে বেশি ফলনের জন্য কৃষিকাজে কৃষিক্ষেত্রে তারা বিশ মানে সারের বেশি মাত্রা দেওয়ার জন্য পরিবেশ দূষণ হচ্ছে, ফসলটা ক্ষতিগ্রস্ত মানে ফসলেও বিষক্রিয়া হচ্ছে, যেটা আমরা ভক্ষণ করছি অত আমাদের শরীর ক্ষমতা মানে অসুবিধা হচ্ছে। সেই জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে যাতে তাদেরকে ট্রেন্ড করিয়ে চাষাবাদ করা যেতে পারে, অর্গানিক ভাবে ফার্মিং করা যেতে পারে, সেই জন্য আমি আমার বিধানসভা এগ্রিকালচার কমিটিকে জানিয়েছি, তিনারা আশ্বাস দিয়েছে এখানে হবে, এক কথায় ভাঙড়ের জন্য কাজ করার চেষ্টা করেছি, আর ভাঙড়ের মানুষ আমাকে সাড়া দিয়েছে। এই তো 3 দিন আগে আমার যাদবপুর ইউনিভার্সিটির একজন প্রাক্তনী, উনি এখন আমেরিকাতে থাকেন, ওনার বাবা টাটা ক্যান্সার হসপিটালে অ্যাডমিশন আছেন একটা বিশেষ রোগে আক্রান্ত হয়ে, তো ওখানে রক্তের প্রয়োজন ছিল, আমার কাছে ফোন আসলো রক্তের প্রয়োজন, আমি সাথে সাথে অন্য কোনো জায়গার না ফোন করে আমি ভাঙড়কে ফোন করলাম, আমার ভাঙড়ের বিভিন্ন ইউনিটে যে 5 জনের রক্তের প্রয়োজন আছে, ভাঙড়ের ছেলেরা রেডি হয়ে তারপরের দিন সকালবেলা এসে রক্ত দিয়ে গেছিল। তো কথা হচ্ছে এটাই চেয়েছি, ভাঙড়ের মানুষকে মানুষ সারা পশ্চিমবাংলা চেনুক যে ভাঙড়ের মানুষ রক্তের হোলি খেলবে না, ভাঙড়ের মানুষ প্রয়োজনে মানুষের জীবন বাঁচানোর জন্য রক্ত দেবে। তার মানে বলতে চাইছেন যে আব্বাস সিদ্দিকীর প্রভাবে যতটা না প্রভাবিত হয়েছে এই ফলাফল যে আপনার বিধায়ক হওয়া, তার থেকে বেশি আপনি মানুষকে বোঝাতে পেরেছেন, সেই ফলাফলই আপনি দেখতে পেয়েছেন? না, আমি ওটা ওই রকম ভাবে বলছি না, দেখুন আব্বাস যতটাই যে আমরা ভোট গেইন করতে পেরেছি, আমরা আমাদের বিশেষ করে স্পাইসেপে আপনার 8.5 লাখের কাছাকাছি, তো ওটাই মেন একটাই মুখ সেটা ছিল আব্বাস সিদ্দিকী,
তো আমি তারপরে অন্যান্য জায়গা থেকে ডিফারেন্সের কথা বলছি, এবং মানুষের কাছে অবশ্যই পৌঁছাতে হবে। আব্বাস সিদ্দিকী তো আর পাড়ায় পাড়ায় পৌঁছাতে পারবে না, সেটা আমাদের অনেক ব্যর্থতা আছে। যে ভোট পরবর্তী ভোটের সময় আমাদের ক্যাম্পিং এর অভাবটা ছিল, যে সঠিকভাবে যদি আমরা একদম ডোর টু ডোর পৌঁছানোর চেষ্টা করতাম, ডোর টু ডোর পারতাম না, কিন্তু যদি চেষ্টা করতাম রেজাল্টটা আরো বেশি ভালো হতো। যেটা আপনি একটু আগে চেষ্টা করেছিলাম যে আব্বাস সিদ্দিকী আপনার এলাকায় যতটা না এসে বা নিজেদের আইএসএফ এর প্রার্থীদের এলাকায় গিয়ে যতটা না প্রচার করেছে, অন্য যারা শরিক দল আপনাদের জুটে ছিলেন সেখানে গিয়ে অনেক বেশি সময় ব্যয় করেছেন, অনেক বেশি ওখানে অনেকটা করেছেন, অনেকটা দিয়েছেন অবশ্যই। হ্যাঁ, জোর ধর্ম পালন করার স্বার্থে। জি, তো সেখানে কি মনে হয় যে আইএসএফ এর প্রার্থীরা যেখানে ছিলেন সেখানে যদি উনি আরেকটু বেশি সময় ব্যয় করতে পারতেন, ফলাফল হয়তো আরেকটু অন্যরকম হতে পারতো? সেক্ষেত্রে এখন দেখুন যে রেজাল্ট যখন হয়ে গিয়েছে, এক্ষেত্রে আর বলা আমার উচিত হবে না এই মুহূর্তে। তারপরেও আমাদের অবশ্যই বেটার হতো, এটা তো না বলার কোনো জায়গা না, কারণ তাকে দেখি তো মানুষ এত ছুটছে বা আইএসএফ কে অ্যাকসেপ্ট করছে, হঠাৎ গজি ওটা 4 মাসের পার্টি 8.5 লাখ ভোট পেয়েছে পশ্চিমবাংলার ইতিহাসে আমার মনে হয় প্রথম। তো সুতরাং সেটা একদম কারিশমা, সেটা সবাই জানে, তাহলে আরো বেশি কিছু ফল হতো। তবে একটা সাথে সাথে মানুষের মধ্যে যে একটা ভীতি ঢুকিয়ে দেওয়া হয়েছিল, বিজেপি আসলে এই করে দেবে সেই করে দেবে, বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের একদম দেশ থেকে নাকি তাড়িয়ে দেবে, এই ভয়টার কারণে ভোট ব্যাংকে আমাদের সেরকম সফলতা আসেনি। বেশ, বিজেপি আসলে এইগুলো বলা হয়েছিল এই ধরনের আপনি যেটা বলছেন, কিন্তু একটা কথা বলি, বহু প্রাক্তন বিজেপির নেতা মন্ত্রী যারা ছিলেন, মন্ত্রী না নেতা ছিলেন, বিজেপির সমর্থক ছিলেন, তারাও তো অনেকে আইএসএফ এ এসেছিলেন নির্বাচনের আগে। হ্যাঁ, বিজেপি করতো এরকম যারা দায়িত্বশীল ছিল, এসেছিলেন, এখনো আছেন, তারা বিজেপি ছেড়ে আমাদের আইএসএফ এ যোগদান করেছেন, এখনো অনেকে যোগাযোগ করছে যারা বিজেপির বিভিন্ন সেলের দায়িত্ব ছিল, তারা আসতে চাইছে, আমরাও তাদের সাথে কথাবার্তা চালাচ্ছি, বা বিভিন্ন দল থেকে আসতে চাইছে, কথাবার্তা চালাচ্ছি। বেশ, একটা কথা জিজ্ঞেস করি, একটা খুব অদ্ভুত ব্যাপার যেটা আমরা নির্বাচনের আগে দেখেছিলাম সেটা হচ্ছে আপনাদের একজন প্রার্থী ছিলেন বিক্রম চ্যাটার্জি, যাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতেও প্রচুর কথা হয়েছিল যে তিনি সকালবেলা বামপন্থী ছিলেন, লাল ঝাল্টা নিয়ে দাঁড়িয়েছিলেন, তারপর হঠাৎ করে তিনি আইএসএফ এর প্রার্থী হিসেবে দাঁড়ালেন, সেক্ষেত্রে কি তিনি কি এখনো আইএসএফ এ রয়েছে? শুধু বিক্রম চ্যাটার্জি নয়, বেশ কিছু জায়গায় ভালো ভালো কিছু প্রার্থী আমরাও বিভিন্ন দলের থেকে আমাদের ছিল, আপনি বিক্রম চ্যাটার্জি আছে ওখানে, যেমন ওটা বীরভূমে আমাদের যেখানে কন্টেস্ট করেছিলাম ওখানে একটা ছিল। তো কথা হচ্ছে আমরা চেষ্টা করছিলাম যে, আর সব থেকে বড় কথা, ভোট আমাদের পার্টি ঘোষণার অল্প দিনের মধ্যেই কিন্তু ভোট ঘোষণা হয়েছে, সেক্ষেত্রে আমরা অতটা নির্বাচন ঘন্টা বেজে যাওয়ার জন্য আমরা অতটা গুছিয়ে উঠতে পারিনি, আর মিডিয়ার এতটাই চাপ ছিল, মানে আইএসএফ কি করছে, কাকে ক্যান্ডিডেট করছে, এ করছে, এতটাই প্রশ্ন সম্মুখীন হতে হচ্ছিল। আমরা অল্প সময় ইনম্যাচিওর ছিলাম, অবশ্যই এখনো ইনম্যাচিওর রাজনীতিতে, রাজনীতি এখনো আমি র পার করতে পারিনি, আশা করছি আগামী দিনে হয়তো রপ্ত করতে পারবো। সেই জন্য আমাদের অনেক ক্ষেত্রে শুধু বিক্রম চ্যাটার্জিকে বা অন্য এর থেকে নয়, আমাদের ক্যান্ডিডেট নির্বাচন অল্প অল্প জায়গায় আমাদের ঘাটতি থেকে গিয়েছিল, আশা করছি আগামী দিনে আমাদের যেটা লক্ষ্য সেটা পূরণ করতে পারবো। বেশ, এখানে একটা কথা বলি, মানে একটা প্রবাদ বাক্য আছে, চোর পালালে বুদ্ধি বাড়ে। নির্বাচনের ফলাফলের পরে সবাই নানান রকম ভাবে নিজেদের আত্মসমালোচনার চেষ্টা করছেন, সমীক্ষার চেষ্টা করছেন, তো আপনারা একটা কথা বলুন, নির্বাচনের আগে কিভাবে আপনারা অঙ্কটা কষেছিলেন যেখানে মনে হয়েছিল, বা এটা কি মনে হয়েছিল যে সংযুক্ত মোর্চা সত্যি ক্ষমতায় আসতে পারে, কিভাবে সেই অঙ্কটা আপনারা কষেছিলেন? দেখুন যে এখন আমরা সংযুক্ত মোর্চায় আমরা ছিলাম, আছি, আগামীতে ইচ্ছা যে থাকবো, তৈরি করেছি আমরা ক্ষমতায় আসার জন্য, এবং পশ্চিমবাংলায় বিগত 10 বছরে যা অরাজকতা চলেছে সেটা পরিবর্তন ঘটিয়ে নতুন একটা শাসন প্রতিষ্ঠা করার জন্য, যেখানে যেখানে সুষ্ঠু সমাজ হবে, প্রতি বছর SSC হবে বা বিভিন্ন সরকারি চাকরি থেকে শুরু করে ছাত্র যুবদের, শিক্ষকদের, প্রত্যেকটা সেক্টরের যে তাদের গণতান্ত্রিক অধিকারের যে ক্ষুণ্ণ হচ্ছিল সেগুলো প্রতিষ্ঠা করার লোকে তৈরি হয়েছিল, কিন্তু আমরা যে আশা করেছিলাম তার রেজাল্টের কিছুই হয়নি, সেখানে পৌঁছাতেই পারেনি। তা এটা অবশ্যই পরিস্থিতির ওপরে লক্ষ্য করে তৈরি হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় ভোটের সময় ডিউরিং পিওডে, সেই সময় বিজেপি বা সেন্ট্রালের কিছু কর্মকাণ্ড যারা আর মুসলিম সমাজকে কিছু
স্বঘোষিত ধর্মগুরুর দ্বারা এমন ভাবে আতঙ্কের মধ্যে রাখা হয়েছিল, ভয় দেখিয়ে দেওয়া হয়েছিল যে ওটা সেকুলার মাইন্ড রাখে, যারা চাইছিল যে সিপিএম বা সংযুক্ত মোর্চা সরকার আসুক, তারা একটা একটা টাইম এসে কি ডিসাইড করেছে না আমাদেরকে বিজেপিকে যেমন করে হারাতে হবে, অর্থাৎ বিজেপিকে ভোট না দিয়ে আর আমরা টিএমসি কে ভোট দেবো। আর মিডিয়ার কিন্তু এখানে একটা ভালো ভূমিকা আছে টিএমসি কে নিয়ে আসার পেছনে, যেটা আমাদের দুর্বলতা ছিল ওখানটায়, যে বিজেপি টিএমসির বাইনারির মধ্যে রাখার জন্যই মিডিয়া বা সাধারণ মানুষ সেটাকে আমাদেরকে আর ক্যাশ সাধারণ মানুষের ভোটটাকে আমরা ক্যাশ করতে পারলাম না। আচ্ছা, এখানে যেহেতু একটা কথা বারবার উঠে আসছে যে সংযুক্ত মোর্চার মধ্যে আপনারা এখনো পর্যন্ত আছেন এবং পরবর্তীকালে কি হবে সেটা দেখা যাবে, একটা প্রশ্ন করি, আমি জানি না অসুবিধাও থাকতে পারে, যদি না অসুবিধা থাকে তাহলে উত্তর দেবেন। সংযুক্ত মোর্চার যখন জোট হওয়ার কথাটা হয়েছিল তখন সিপিআইএম এর তরফ থেকে যে নেতারা বা যে নেতৃবৃন্দ আপনাদের সঙ্গে কথাবার্তা বলেছিলেন তারা এই মুহূর্তে কি কোনো কথাবার্তা বলছেন, তারা কি কিছু বার্তা দিচ্ছেন যে এই জোট থাকবে বা থাকবে না এই বিষয়ে, বা কেউ যে বলছে যে এই জোট করা ভুল হয়েছে এই নিয়ে তারা কি কোনো বক্তব্য রাখছেন, আপনাদের কাছে এগিয়ে আসছেন? দেখুন, জোট থাকবে না এখনো পর্যন্ত কেউ বলেনি, হ্যাঁ ছাড়া ছাড়া মন্তব্য করছেন। সংযুক্ত মোর্চার মধ্যে অন্যতম বড় শরিক দল হচ্ছে কংগ্রেস। কংগ্রেসের সাথে আমাদের মিটিং হয়েছিল প্রদীপ স্যারের উপস্থিতিতে, মামলা স্যারের উপস্থিতিতে। তিনারা মন্তব্য দেখলে বুঝতে পারবে তিনারাও সংযুক্ত মোর্চা আছে। আর বামেদের সাথে একদম বামেদের চেয়ারম্যান বিমান স্যারের উপস্থিতিতে আমাদের মিটিং হয়েছিল। সুতরাং তাদের বিমান স্যারকে আমিও জিজ্ঞাসা করছিলাম পার্সোনালি এই প্রশ্নটাই যে আমাদের ফিউচার কি, সংযুক্ত মোর্চার ফিউচার কি, আপনি আপনাদের অবস্থান জানালে তাহলে যদি, এটাও বলেছে যদি আমাদের জন্য কোনো সমস্যা তৈরি হয় আমাদেরকে বলতে পারেন, আমরা অব্যাহতি নেব। কারণ বামেদের মধ্যে থেকে বেশ কিছু দল আমাদের নাকি নিয়ে তাদের অ্যালার্জি হচ্ছে, আমাদেরকে থাকার জন্য তাদের অসুবিধা হচ্ছে। আমরা চাই না দীর্ঘদিনে তাদের সম্পর্ক বামেদের দলের আছে আমাদের নতুন করে আসার পরে তাদের সম্পর্ক বিচ্ছেদ ঘটুক, চাইলে আমরা অব্যাহতি নেব, অন্তত বামেদের যে জোটটা আছে সেটা। কিন্তু তিনি সেই সময়ও তো বলেছেন যে না আমাদের জোট আছে আগামী দিনে থাকবে। তখন আমি এটা প্রশ্ন করেছিলাম যারা এই ধরনের মন্তব্য করছে তাদের তাদের সম্পর্কে কি মন্তব্য আপনার, তখন বলেছেন, তিনি উত্তর দিয়েছেন যে এটা হচ্ছে সংযুক্ত মোর্চার মন্তব্য নয়, তাদের ব্যক্তিগত মন্তব্য, তবে আশা করছি আগামী দিনে এই ধরনের মন্তব্য করবে না। আর এই বিষয়টা তিনি অনিষ্ট ওয়ান পার্টি থেকে কথাবার্তা বলে আগামী দিনে সংযুক্ত মোর্চাকে নিয়ে যাতে বড় কোনো প্রোগ্রাম করা যায়, একসাথে প্রোগ্রাম করা যায়, সেই লক্ষ্যে তিনি এগোনোর চেষ্টা করছে। একেবারে শেষের দিকে আমরা এসে গেছি, একদম শেষে গিয়ে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে একটা কথা, আরেকটা প্রবাদ বাক্য পেয়েছে বোধহয়, কথা আছে একা কুম্ভ রক্ষা করে নকল বুদি গড়। মানে আপনি নির্বাচনে দাঁড়ালেন, আইএসএফ একটি নতুন দল হিসেবে সামনে এলো, আপনারা রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টির অনুমোদন নিয়ে আপনারা নির্বাচনে দাঁড়ালেন, লড়াই করলেন সংযুক্ত মোর্চার হয়ে, এবং আজকে নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক। এরপরে কি, এরপর ফিউচার প্ল্যান কি, কোন দিকে আপনারা এগোবেন, কি কাজ করতে চাইছেন, কিভাবে এগোতে চাইছেন, কোন দিশা আপনারা ঠিক করেছেন কি এখনো পর্যন্ত? আরএসএমপির কথা যেখানে বলছে একটু একটু ভেঙে দিই, কারণ দর্শকরা যারা আছেন তারা আমাদেরকে হয়তো ভুল বুঝবেন। আমাদের রেজিস্ট্রেশনের পরে পরেই না ভোট ঘোষণা হয়ে যাওয়ার জন্য আমরা ফ্রি সিম্বল থেকে আমাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় কন্টেস্ট করতে হতো, সেই জন্য আমাদের রেজিস্ট্রেশনের সাথে সাথে বিহারের ওইটার আরএসএমপির কাছ থেকে আমরা যোগাযোগ করেছিলাম তাদের অলরেডি সিম্বল তারা অ্যালার্ট করার জন্য, তার আমার আগে অনেক রেজিস্ট্রেশন ছিল, ওই জন্য তাদের কাছ থেকে সিম্বলটা নিয়ে আমরা লড়াই করেছিলাম। এই জন্যই যে আমরা যেখানে যেখানে ক্যান্ডিডেট দেবো, যে যেখানে যেখানে ক্যান্ডিডেট দেবো আমরা কন্টেস্ট করব একটা সিম্বল কে রেখে, অবশ্য এটা ফ্রি সিম্বল থেকে পাওয়া গেছিল, কিন্তু আমরা যদি আরএসএফ এর নাম দিয়ে করতাম হয়তো 26টা কি 28টা কন্টেস্ট করেছি, 28টা রকম সিম্বল আসতো, তখন মানুষ এমনি সিম্বল ছিল না, ওটা সব থেকে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, তখন আরো সমস্যা হয়ে যেত, ওই জন্য আরএসএমপির কাছ থেকে আমরা সিম্বলটা নিয়েছিলাম। এখন আসছে আমাদের ফিউচার প্ল্যান, আমরা প্রত্যেকটা ইলেকশনে কন্টেস্ট করব প্রত্যেকটা, সে আপনি কোঅপারেটিভ ব্যাংকের ইলেকশন থেকে বলুন কেন, যেখানে রাইট আছে ইলেকশন কমিশন যেখানে রাইট দিয়েছে কন্টেস্ট করার প্রত্যেকটাতে আমরা কন্টেস্ট করব। হ্যাঁ, সংযুক্ত মোর্চাতে আমরা এখন আছি, যতদিন সংযুক্ত মোর্চা থাকবে তাদের গাইডলাইন যে আমরা তৈরি করব একসাথে বসে, সেই গাইডলাইন মতো আমরা চলার চেষ্টা করব। আর সংযুক্ত মোর্চা থেকে ভেঙে গেল বা সংযুক্ত মোর্চা থেকে বিভিন্ন দল সংযুক্ত মোর্চা থেকে অব্যাহতি নিলে আমরা আমাদের মতো
প্রক্রিয়া হিসেবে আমরা আমাদের মতো আইডিওলজিকে সামনে রেখে আইএসএফএস আইডিওলজিকে সামনে রেখে আমরা চলার চেষ্টা করব, চলার চেষ্টা করে আমাদের সাংবিধানিক যে রাইট আছে সেটা যাতে আমরা পাই সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনাদের ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা রইল, আপনারা আপনাদের কাজে সফল হন, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, ভালো থাকবেন।